এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মো। অষ্টম মহাজন পদকর্তা প্রেমানন্দ দাশ কি বলছেন, যে গৌরাঙ্গের নাম শুনে পাষাণ বলে যায়, যে গৌরাঙ্গের নাম শুনে মলয় চাঁদ কাজীর মতো মুসলমান ভক্ত হয়ে যায়, আমি হই না, আমি হই না। হ্যাঁ, আমার গ্রামের পাশে একটা মসজিদ রয়েছে, দেখবেন যারা মুসলমান ধর্মের মানুষ হয় সারাদিনে তিনবার নামাজ পড়ে, ভোর পাঁচটায়, দুপুর বারোটায়, আবার বিকেল পাঁচটায় মসজিদে আজান দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরে যদি বন্যা হয়ে যায় নামাজের সময়টা পরিবর্তন হবে কি? হয় না। যখন সময় ছিল ওই সময়েই হবে। আমি আমার গ্রামের লোককে বলেছিলাম, হ্যাঁ গো, ওরা তো পাঁচটা থেকে মাইকে আজান দেয়, তা আমাদের গ্রামে যে রাধাকৃষ্ণের মন্দির আছে, আমরা একটু ভোর চারটে থেকে মাইক বাজিয়ে গ্রামে একটু হরিনাম করতে পারি না? হ্যাঁ, ভালো কথা। সবাই মিলে চাঁদা তুলে মাইকের পয়সা মেশিনের পয়সা সব জোগাড় হলো, চারটের থেকে মাইক বাজলো, চার দিনের দিন শুনি মন্ডল পাড়ার মাইকে কোনো শব্দ নেই, তার কেটে দিয়েছি। গ্রামে মিটিং বসেছে, মন্ডল বাবুকে বলা হচ্ছে আপনার পাড়ায় তার কে কাটলো, আপনি আপনার পাড়ার সব থেকে মুরব্বী মানুষ, বলে আমার পাড়ার তারটা আমি কেটেছি। কেন কাটলেন? বলে আমার ঘুম হয়নি, ভোর চারটের সময় তোমরা ক্যাকর কে করে হরে কৃষ্ণ চিৎকার করো, আমার ঘুমের ডিস্টার্ব হয়, ওজন্য মাইকের তার কেটে দিয়েছি। আমি আজ পর্যন্ত কোনো মুসলিম বাড়ির ভাইকে বলতে শুনিনি যে বলেছে আমি আমার পাড়ার দিকে যে মসজিদের মাইকটা ঘোরানো আছে আজানের সময় মাইকের তারটা কেটে দিয়েছি। তারা বলে আরো জোরে বাজা, কানে শোনা যায়। কেন? আমরা তো বলতে পারি না, আমরা শুনে অন্তত কিছুটা ফল লাভ করবো। মনে রাখবে, আমাদের নিজেদের কর্মগুণে নিজেদেরকে নষ্ট করে ফেললাম আমরা, আমাদের নষ্ট করার জন্য কেউ দায়ী নয়। যা গাইব, শুরুতে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন লীলা মাধুর্য পরিবেশন হবে আজকে এই জায়গায়। হ্যাঁ, কেন না, কাছে পিছে সবাই আমাকে দেখেছে অনেকবার কীর্তনের আসরে বহু রকম ভাবে মানুষ, আমি কীর্তনে গেলে মানুষের একটাই আশা থাকে আমার কাছ থেকে, মানুষ কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাবে। আজকেও ঠিক সেই পুনরাবৃত্তি হয়েছে, আমি আসার সঙ্গে সঙ্গে মানুষে আমার কাছে গিয়ে হাত জোড় করে বলেছে, প্রত্যেকবার যেমনটা পেয়েছি এবারও সেইটা পাওয়ার আশাই রইলাম। মনে রাখবেন, কতটা দিয়ে যেতে পারবো জানি না, তবে চেষ্টা করবো দিয়ে যাওয়ার জন্য। আলোচ্য লীলা মাধুর্য যা বলবো, পিতা মাতার কর্মগুণে সন্তান যে কত খারাপ পথে চলে যায়, সেই সন্তান সাধুগুরুর চরণ স্পর্শে ভগবানকে পেয়ে গেল। শুধুমাত্র তাও নয়, নিজের স্ত্রী যদি ভক্তিমতি হয় তাহলে স্বামী অবশ্যই ভক্ত হবে, আজ নয় তো কাল। আলোচ্য লীলা মাধুর্য যার কথা শুনব, দস্যু রজনী সত্তারের জীবনী কথা। লীলা মাধুর্য এর আগে কীর্তন জগতে এই লীলা মাধুর্য কেউ প্রচার করেছে বলে আমার জানা নেই, যদি করে থাকে মিলিয়ে নেন বক্তা ঠিক বলছে কিনা, আর যদি না বলে থাকে তাহলে শুনে রাখুন, যদি কোনোদিন কোথাও শোনেন আবার পুনরায় মিলিয়ে নেবেন। আস্তে, ভারত আর বাংলাদেশ একসঙ্গে ছিল, দেশটা স্বাধীন হওয়ার আগে পর্যন্ত, স্বাধীন হওয়ার পরে দুটো দেশ আলাদা হয়ে গেল, ওটা হলো পূর্ববঙ্গ, এটা আমাদের পশ্চিমবঙ্গ। আমরা পূর্ববঙ্গের লোকদেরকে চলতি কথায় বাঙাল বলে বলি, কেন ওরা ওই কচু টচু কি সব খায়, ওরা বাঙাল, আর আমাদেরকে ওরা বলে আমরা নাকি ঘট, একটা কথা আছে আর কি, টান টান কথা কাটাকাটি একটা আছে। কিন্তু যখন দুটো দেশ একসঙ্গে ছিল, সেই একসঙ্গে দেশ থাকার প্রাক্কাল বা দেশ থাকার সময় ওই পূর্ববঙ্গের মাটিতে, হ্যাঁ, এক জমিদার ছিল। আজ থেকে বহু বৎসর পূর্বে জমিদারের নাম ছিল নীলমোহন দত্ত। এই নীলমোহন দত্তের স্ত্রীর নাম ছিল তারিণীবালা দেবী। এখন কি জানেন, জমিদার যে হয় তার তো অনেক সম্পত্তি, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন, তোমার এ জমি লইব কি, দুই বিঘা জমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে দুই বিঘা যে জমি আছে
ওটাই শুধু আমার আছে, বাকি তো সব আপনার। জমিদার এসে বলছে তোমার ওই জমিটা পর্যন্ত আমি নিয়ে নেব। ভক্তমণ্ডলি মায়ে না, জমিদার মশায়ের কোনো কিছু অভাব ছিল না জীবনে, সব কিছু ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, এই যে এত কিছু ছিল, এই এত কিছুর মধ্যে জমিদার মশাইয়ের স্ত্রীর একটা জিনিসে কোনোদিন মন ভরেনি, কি না, জমিদার গিন্নির কোনো সন্তান ছিল না। আর এই যে জমিদার গিন্নির কোনো সন্তান ছিল না, নারী জাতির জীবনে যদি সন্তান না থাকে, মাতৃজাতির জীবনে যদি সন্তান না থাকে, মা বুঝে তার কত কষ্ট হয়। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, মানুষের তরচায় দাঁড়িয়ে মা যেদিন গিয়েছে জমিদার মশাইয়ের কাছে হাত জোড় করে জমিদার মশাইকে চেয়েছে, জমিদার মশাই আপনি আমাকে সব দিয়েছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখেন, কিন্তু আমার জীবনে যেটা সব থেকে বড় অভাব সেটা হচ্ছে আমার কোনো সন্তান নেই, তাই আপনি কি পারেন না আমায় একটা সন্তান দিতে? মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক পিতামাতা আছে যারা বহু চেষ্টা করেছে কিন্তু সন্তান হয় না। কেন জানেন? সন্তান হবে কি না হবে সেটা উপরওয়ালার দায়িত্বে দেওয়া আছে, ওটা সে যদি চায় একমাত্র সেই বলতে পারবে। না না, আমি ভাগের গ্রহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝে নিয়েছি বাবা কি বলতে চাইছি, আমি বুঝে নিয়েছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, 71 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, মুজিবুর রহমানের জয় বঙ্গবন্ধু স্লোগানের পরে বাংলাদেশ হয়েছে, আমি সেই কথাটা বলিনি। আমি বলছি যে আগেই তো ভাগটা ছিল না, আগে তো ওপার বাংলা এপার বাংলা এক ছিল, পরে তো স্বাধীনতার পরে ভাগ হয়েছে, ওরা স্বাধীন আমরা পরে স্বাধীন, আমি সেই কথাটা বলি। আমি বলছি আমরা যারা বাঙালি আমরা ওপার বাংলাটাকে পূর্ববঙ্গ বলি, এপার বাংলাটাকে পশ্চিমবঙ্গ বলি, কিন্তু কেন বলি? ভাগ হওয়ার পরে তো নামটা এসেছে, আগে তো এই নামটা ছিল না, আগে মানুষ জানতো দুটো মানেই বাংলা, বাংলা বলতে শুধু পশ্চিম বাংলা নয়, বাংলা বলতে পূর্ব বাংলাটাকেও বোঝানো হয়েছে। এখন ভাগ হয়েছে, নানা রকম নিয়ম কানুন এসেছে, আইন কানুনের ফাঁক এসেছে, এখন দুটো দেশ আলাদা হয়েছে। আমি ওইটাই বলতে চেয়েছি, আপনার কথাটা 100% ঠিক, 100% সত্যি, 71 সালেই ভাগ হয়েছে, পূর্ববঙ্গ হয়েছে। যাই হোক, এখন জমিদার গিন্নির কাছে গিয়ে যখন জমিদার মশাই বলল, দেখো এই জগতে সবকিছুর নিয়ন্ত্রক মানুষ হতে পারে, কিন্তু সবকিছুর নিয়ন্ত্রক যদি মানুষ হয়, এত কিছু নিয়ন্ত্রণের মধ্যে দিয়েও মানুষ কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কেন জানো? ভগবান উপর থেকে ঠিক করে রেখেছে কার সন্তান হবে আর কার হবে না। পৃথিবীতে অনেক বড় বড় ডাক্তার আছে, অনেক বড় বড় চিকিৎসা পদ্ধতি আছে, কিন্তু সন্তান দেওয়ার দায়িত্বটা একান্তই তার। এই চিন্তা যখন করলো, যখনই মায়ের কাছে এই কথাটা বলেছে জমিদার মশাই, মায়ের কাছে কথাটা বলা মাত্র সঙ্গে সঙ্গে জমিদার গিন্নির মনে ভগবানের সম্পর্কে বিশ্বাসটা অটুট হয়ে গেল। কেন? মনে মনে বাসনা, বাসনাটা কি? বাসনাটা একটাই, যে তুমি যদি আমায় সন্তান না দাও, তুমি যদি আমায় সন্তান সুখ না দাও, তাহলে আমার পরবর্তীকালে এই সম্পত্তি ভোগ করবে কি? এইটা মায়ের মনে বসে গেল। মা কি করলো? জমিদারের কাছে গিয়ে হাত জোড়ো করে বলে উঠল, আচ্ছা আমরা কি ঘরে দুটো ভগবানের বিগ্রহ বসাতে পারি না? জমিদার বলে, দেখো তোমার যদি ভালো লাগে তুমি বসা, কিন্তু আমায় বলো। কেন? আমি নাস্তিক, ভগবান বলে কি জিনিস আমি মানি না। মনে রাখ, যে বলে আমি মানি না, আগে বলে মানি তারপরে বলে না, আগে তো মেনে বসে আছো তারপরে না বলছো, বেশ তোমার কথা অনুযায়ী। জমিদার গিন্নি বলে উঠছে, একটা কাজ করো, আমি তোমায় বলি কি, আমাদের নদীর ধারে একটি ছোট্ট আশ্রম রয়েছে, ওই আশ্রমে এক বৈষ্ণব থাকে, আমরা আগামীকালকে বৈষ্ণবের কাছে যাব। দুইজন পরের দিন সকালবেলায় স্নান করে লোকজন নিয়ে জমিদার আর জমিদার গিন্নি দুইজনে মিলে আশ্রমে যাচ্ছে। কোথায়? গুরু আশ্রমে। দেখো গুরু মতে চলিল তখন আশ্রমের
ওই আশ্রমের পাশে গুরু মতে গুরু মতে গুরু মতে আশ্রমের সামনে গিয়ে দাঁড়িয়েছে দুইজন। আশ্রমের ভিতরে যে বৈষ্ণব ভক্ত বসেছিলেন জমিদার, আর জমিদার গিন্নি তো একা যায়নি, সঙ্গে অনেক লোকজন নিয়ে গেছে। এবার জমিদার গিন্নি গিয়ে ওই দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, ঠাকুর মশাই ঘরে আছেন নাকি, ঠাকুর মশাই ঘরে আছেন নাকি। দেখো কণ্ঠ শুনি বৈষ্ণব তখন বাহিরেতে আসে, নিতাই গৌর হরি কণ্ঠ শুনি বৈষ্ণব তখন বাহিরেতে আসে, জমিদারের কণ্ঠ শুনি বৈষ্ণব তখন বাহিরেতে আসে। আজি জমিদারের কণ্ঠ শুনে বৈষ্ণব বাহিরেতে আসে।